আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে কী কী রান্না করলাম আর কিনা করলাম আর মন টন তো তেমন একটা ভালো না হাজব্যান্ডের জন্য নরম নরম খাবার রান্না করতেছি তার শরীরটা একটু অসুস্থ তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে যে যেয়ে চলের একটা যাও রান্না করে নিয়েছি আর এটা ভালো করে একটু খুঁটে নিতেছি পোলার চলের যাও কিন্তু খেতে অনেক মজা লাগে আর কি তো আমার হাজব্যান্ডের জন্য করলাম ওর শরীরটা একটু খারাপ ইদানিং খুবই অসুস্থ হাসপাতালে নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগতেছে বাসা থেকে তো সবাই দোয়া করবেন ওর জন্য যাতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আসলে রান্না বান্না করে কিছু করে আসলে খুবই টায়ার্ড হয়ে যাচ্ছি দানিং ওর পিছিয়ে আমার ছেলের পিছনে মানে সংসারের পিছনে সময় দিতে দিতে আবার হচ্ছে এই পেজের পিছনে প্রত্যেকটা জিনিসের পিছনে আসলে অনেক শ্রম দিতে হচ্ছে মেয়েদের মেয়েরা যতই হচ্ছে শ্রম দেয় তাদের মনে হয় হচ্ছে যে কষ্ট লাগে না যদি একটু বিশ্রাম পায় তাহলে হচ্ছে শান্তি এই হচ্ছে যে যাও ভাতটা কি পোলাও চালের এটা রান্নানও খেতে পারবে কোনো কিছু দিইনি আমি জাস্ট হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিছি আর লবণ দিয়ে আর এখানে একটা সিদ্ধ ডিম হচ্ছে আদানের আব্বুকে দিয়ে দিছি আর আমরা ভাজা ডিম দিয়ে হচ্ছে পানি ভাজছিল ওইটা খাবো এরপর আমার শাশুড়ি বলল দুপুরে হচ্ছে ডাল দিয়ে পাটশাক রান্না করবে ছাদে কিছু পাটশাক হয়েছে অল্প কিছু খুব বেশি না এক আরও বড় হইতো ওইগুলা তারপরে হচ্ছে ডাল দিয়ে নাকি খাবে তো ভালো করে উনি ছিঁড়ে দিতেছিল দুই একটা পরে আমি বললাম যে আপনি ছিঁড়ে দেন আর পাশে দেখলাম আম গাছে আম হয়েছে খুব বড় বড় এবার খুব বেশি আম হয় নাই আগের বার তো অনেক আম হয়েছে আমাদের বাসায় আম গাছ মোটামুটি এখন দুইটা আছে তো দুইটাতে মোটামুটি ধরছে আর উনি এখন দুষ্টামি করতেছে ওনার জন্যই ছাদের চারোপাশে আর কি এইভাবে টিন দিয়ে বেড়া দেওয়া কখন দৌড় দেয় কি করে না করে আর এই তো হচ্ছে পাটশাকগুলো আমি হচ্ছে আমিও কিছু উঠায় নিতেছিলাম আর কাপড়ও নিয়ে নিছি ছাদা কিছু কাপড় আমি ধুয়ে দিছিলাম তাড়াতাড়ি শুকায়ে গেছে এখন কাপড় চোপড় তাড়াতাড়ি কিন্তু শুকায় যায় চুলাই যে ডাল বসায় দিয়ে গেছি যে ডালটা হইতে থাক আর এইদিকে হচ্ছে বাকি কাজগুলো আমি সারি এই যে পাটশাক একদম ধোয়ার পরে একদম অল্প হয়ে গেছে এখন এই পাটশাকটা একটু ভালো করে কেটে নিব অনেকে ডাল দেয় পাটশাক দেওয়ার সময় আসলে কেটে নেয় না কিন্তু হচ্ছে আমি কেটে নিব এই যে আগের দিনের একটা জালি ছিল জালি আর হচ্ছে বরবটি আর আলু মিলাই হচ্ছে একটা তরকারি রান্না করব। তরকারি রান্না না করলে তো চলেই না আর এখানে হচ্ছে একটা আলু নিয়ে নিছি ভালো করে কেটে ডালের সাথে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে সেদ্ধ হলে এরপর এর মধ্যে হচ্ছে আমি পাটশাক দিয়ে দিব। কারণ ডাল ঘুটা লাগে না পাটশাকের ডাল নাকি ঘুঁটতে হয় না তো এই তো দিয়ে দিলাম পাটশাকগুলো আসলে একদম কচি কচি ছিল যার কারণে একদম ডালের সাথে দেওয়ার পর গলে গেছে আর লাস্টে হচ্ছে নামায়া হচ্ছে একটু শুকনো মরিচ ছিল শুকনামরিচ বলতে কাঁচামরিচই লাল হয়ে গেছে ওইটা দিব আর এখানে কিছু পেঁয়াজ একদম হালকা করে মানে একটু ভেজে নিব চুলাটা আসলে কালকে আমার ভেঙে গেছিলো তো নতুন করে রান্নার আগে হচ্ছে একটু ভালো করে লেপে নিয়েছিলাম এর জন্য আসলে চুলাটা একটু সুন্দর লাগতেছিলো আসলে প্রত্যেক দিন যদি লেপতে পারতাম আসলে সময়ের অভাবে প্রতিদিন চুলাটা আসলে লেপতে পারি না এখানে তো ডাল হয়ে গেছে এখন হচ্ছে মাছ দিয়ে রান্না করবো এর জন্য মাছ ভাজতে দিয়ে দিছি এখানে দুই টুকরা হচ্ছে অন্য মাছ আর হচ্ছে বাকিগুলো হচ্ছে টাকি মাছ এটা দিয়ে জালি আলু আর হচ্ছে একটু বরবটি ছিল গাছের দুইটা হয়েছে ওইটা দিয়ে রান্না করব। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আসলে ওই ভাবে এখন ভিডিও করতে পারতেছি না সময়ও দিতে পারতেছি না যতটুকু সময় দিতে পারতেছি করতেছি পেজের পিছনে মশলা কষায় নাও হয়ে গেছে এখন হচ্ছে তরকারিগুলো দিয়ে দিব এই তরকারিটা কষানো পর্যন্তই হচ্ছে আমার ভিডিও ক্লিপসটা রয়েছে এরপরে হচ্ছে বাকি ক্লিপস আর আমি নিতে পারি না এই সময়ের অভাবে তাই আপনারা আজকে এই পর্যন্তই দেখেন আর আজকের আবহাওয়াটা কি সুন্দর বাহিরে এত সুন্দর বাতাস হইতেছিল মানে একদম ঠান্ডা এসির মতন এখন আর কেউ বলবে না যে গরম লাগতেছে